এই যে আপনি মাথা নাড়াছেন, হ্যাঁ 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 ম্যাডাম বুঝছি, ঠিক আছে, এটা কিভাবে, এটা কিভাবে, হ্যাঁ এটা এটা তো একটা বিজ্ঞানসম্মত ব্যাপার, এটা তো সায়েন্স আছে যে এই কারণের জন্য এগুলো এগুলো হচ্ছে, ঠিক আছে। আপনার ধরেন একটা কঙ্কাল, কঙ্কালটা বল, কঙ্কালকে রেখে দিলেন ও চলতে পারবে? ওর তো হাড় আছে, আপনারও হাড় আছে, আপনি চলতে পারছেন, ও কেন চলতে পারছে না? আপনার সাহায্য করতেছে কারা, কিভাবে? এটাই তো বিজ্ঞানসম্মত উপায়, তাই না? এগুলো তো যুগ যুগ, বছরের পর বছরের পর বছর এগুলো রিসার্চ হয়ে আসছে, তাই বলছে যে বিজ্ঞানসম্মত উপায়ে রোগের চিকিৎসা যিনি দিয়ে থাকেন তাকে কি বলে, চিকিৎসক বা ডক্টর। একজন চিকিৎসকের অবশ্যই থাকতে হবে চিকিৎসা বিজ্ঞানসম্মতের পূর্ণ ধারণা এবং ক্ষমতা। যদি ওই যে ঝাড়ফুঁকের কাছে যাবেন, কতগুলো কি সব গাছগাছাল নিবে এমন এমন করবে, পানি ছিটাবে, রোগ আপনারই হয়ে যাবে। যেমন আপনার মজার একটাই বলে, আপনারা হয়তো দেখছেন আমার দুটো লাংস ছিল না, এমনি বলে, ঠিক আছে, আমার দুটো লাংস দেখছেন, কি ধরনের ভ্রান্ত ধারণা মানুষের মধ্যে, চিন্তা করেন, এরকম তো আমাদের লাংসের ছবি, হ্যাঁ এরকম দুই পাশে তার এই লাংস নেই, ঠিক আছে, সে বেঁচে আছে, সে তার মানে সে শ্বাস প্রশ্বাস নিতে পারছে, মানে আপনি বুঝতেছেন কি অলৌকিক ঘটনা। বিড়ি খেয়ে তার হচ্ছে ই হয়ে গেছে, হ্যাঁ তাই, তাহলে এই হচ্ছে আমাদের দেশের অবস্থা, ঠিক আছে। তাহলে আচ্ছা এইটা এই জন্য এখন আসে, এরপরে শক, কি খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, পরের কোশ্চেন, শক, ঠিক আছে, অনেক মজার ঠাট্টা বাবা লাংস হয়েছে, এখন আসেন শক, ঠিক টাইমের মধ্যে তার যদি চিকিৎসা না হয় সে মারা যাওয়ার চান্স থাকে বেশি, ঠিক আছে। তো এটাই বলছে যে শক হচ্ছে একটি লাইফ থ্রেটেনিং কন্ডিশন বা জীবন বিপন্নকারী অবস্থা, মানে জীবন মৃত্যু সন্নিকটে, সে একই কথা। এই অবস্থায় টিস্যুতে রক্ত সঞ্চালন কমে যায়, ফলে টিস্যু ফাংশন কমে যায়। আমাদের টিস্যুর মধ্যে রক্ত সঞ্চালন আছে, ঠিক আছে, যখন ওই টিস্যুগুলো এই রক্তটা পাচ্ছে না তখন কিন্তু তার আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাচ্ছে সব কিছু, ঠিক আছে। যেমন ব্রেন, ব্রেনের মধ্যে যদি আমাদের অনলি 3 সেকেন্ড, হ্যাঁ 0.3 সেকেন্ড যদি গ্লুকোজ না পৌঁছায় শকের, এটাও একটা কারণ, ঠিক আছে, যেটাকে যে হাইপোভলমিক শক শক বলে, হাইপোগ্লাইসেমিয়া নাম শুনে থাকবে, হাইপোগ্লাইসেমিয়া, ঠিক আছে, সেটা কি 0.3 সেকেন্ড যদি আমাদের 0.3 সেকেন্ড যদি আমাদের ব্রেনে গ্লুকোজ না যায়, ঠিক আছে, গ্লুকোজ না যায় শখের জন্য পেশেন্ট মারা যায়, ঠিক আছে। তো কত ইম্পর্টেন্ট, আমাদের কিন্তু সবসময় গ্লুকোজ আমাদের শরীর থেকে কিন্তু ব্রেনে সাপ্লাই দিচ্ছে, কিন্তু সামহাউ কোনো একটা ফাংশনের কারণে যদি এটা না কি হয় পৌঁছায় তাহলে আমাদের শখে চলে যাবো, তো আমাদের মারা যাওয়া কিন্তু একদম ইজি ব্যাপার। মানে আমাদের শরীরে যতটুকু ব্লাড আছে তার থেকে ডেফিনেটলি সেটা কমে যাবে। এই যে টিস্যুতে রক্ত পৌঁছাচ্ছে না, টিস্যুগুলো কি রক্ত পাচ্ছে, যখন সে পাচ্ছে না তখন সে আস্তে আস্তে কি হয়ে যাবে, শকে চলে যাবে, তার শরীরে আস্তে আস্তে নিস্তেজে চলে যাবে, সবগুলো পড়ে।